ভোটের সময় সরকার অন্তর্বর্তী দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক। দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির সভা শেষে এসব কথা জানান তিনি। বলেন, ইসির অধীনে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী, ভোটের পরিবেশ রক্ষা ও মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই লক্ষ্যে কাজ করবে তারা। পরিবর্তিতদের সত্য ঘটনা তুলে ধরার জন্য এবং সেটা প্রচার করার জন্য যে গভর্নমেন্ট যে সংস্থা আছে, বিশেষ করে টিএমসি সহ আরও যারা আছে তাদেরকে সচেতন থেকে সক্রিয় থাকার জন্য বলা হয়েছে।